শান্তিতে ভোট দেয় মানুষ। এটা অবশ্য একদিক থেকে ঠিক বলেছেন যে মানুষ ঘরের মধ্যে থাকে, তাদের ভোট কেন্দ্রে যেতে হয় না, তাদের ভোটটা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী গুন্ডা লীগ সেই ভোটটা দেয়, ইনক্লুডিং পুলিশ, যেহেতু পুলিশ এখন গুন্ডা লীগে পরিণত হচ্ছে। কাজে এই গুন্ডা লীগ তার সম্প্রসারিত হিসেবে পুলিশ কিংবা পৃষ্ঠপোষক হিসেবে পুলিশ, তারা মিলে প্রশাসন মিলে যেহেতু ভোটটা দিয়ে দেয়, মানুষকে কষ্ট করে আর ভোট কেন্দ্রে যেতে হয় না, অতএব আওয়ামী লীগ আমাদের তো শান্তিতে ভোট দিলেই মানুষ। এই সব কথার মধ্যে দিয়ে বিশ্ববাসী দেখছে, বাংলাদেশের মানুষ দেখছে যে আপনারা এই আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, আপনার নেতৃত্বে এই দলটি দেউলিয়া দলে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে নিজের অফিসে নিয়ে গিয়ে বিরাট তার যে ছবি তোলার প্রদর্শনীটা আপনাদের করতে হয়, এইটাও আরেকটা দেউলিয়াত্বের প্রমাণ। কয়েকদিন আগে না সমাবেশে মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নিপাত যা ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছিলেন, দেশের মানুষকে বলেছেন আমেরিকা না গেলে কি হয়, আর আজকে কারা কার পায়ে ধরছে ক্ষমতায় থাকার জন্য সেইটা বাংলাদেশের মানুষ দেখছে। ওনারা প্রায়ই বলেন ভিসা নীতির বিরোধী দলের জন্য ইলেকশন হলো 14 সালে 18 সালে আওয়ামী লীগের অধীনে, ভোট কারচুপি করলে আওয়ামী লীগ, আর ভিসা নীতি নাকি হবে বিরোধী দলের জন্য। আমরা তো ভিসা নীতিকে ভয় পাই না, বাংলাদেশের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে ভয় পায়, কারণ তারা সুষ্ঠু নির্বাচন চায়। ভিসা নীতিকে ভয় পায় আওয়ামী লীগের লোকেরা, তাদের সমস্ত দুর্নীতিবাজ আমলারা, পুলিশের লোকেরা, প্রশাসনের লোকেরা, যারা টাকা বানিয়ে এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভোট কারচুপি করে এবং আগামী দিনেও করার পরিকল্পনা করছে। ওই যে সচিবদের মিটিং হয়েছে, ওই যে গোপনে গোপনে খালি পুলিশ কর্মকর্তাদের বৈঠক চলছে, আগামী নির্বাচন কিভাবে ভোট কাটবেন, এই সব ভোট কাটার স্বপ্ন আপনাদের এই সমস্ত কিছু তৎপরতা মানুষ ধূলিসাৎ করে দেবে এবং একটা একটা করে বিচার করা হবে। আপনারা ভেবেছেন এই সব করে চিরস্থায়ী বন্দোবস্ত, কেউ চিরস্থায়ী বন্দোবস্ত না, বাংলাদেশের মানুষ কোনো না কোনো দিন আপনাদেরকে বিচারের কাজ করে দরকার হবে। জনগণের ট্যাক্সের পয়সায় বেতন চলে, আর শেখ হাসিনার জমিদারি কায়েম করার জন্য আপনারা ভোট কাটবেন, মানুষের অধিকার কাটবেন, মানুষ এটা আপনাদেরকে রেহাই দেবে না, নিস্তার দেবে না। ক্ষমতায় কয়দিন আছেন দেখা যাবে, চাকরি কয়দিন তা তো দেখা যাবে, অতএব জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, মানুষ আপনাদেরকে বিচার থেকে কোনোভাবেই ক্ষমা করবে না যদি এইভাবে আপনারা তৎপরতা চালিয়ে যান। বন্ধুরা আমার, আজকে এই সরকার, এই দেউলিয়া সরকারটা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়, এবং আপনারা জানেন যে কিভাবে তারা ক্ষমতায় থাকার জন্য আয়োজনটা পাকাপোক্ত করেছে। এই যে ক্ষমতা ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট, লক্ষ কোটি টাকা লুটপাট, এবং এগুলো বিদেশে পাচার, কারা, তাদের আত্মীয় স্বজন ভাই বোনেরা। এখন তো এসালন গ্রুপ সহ কত গ্রুপের নাম দেখবেন, অবশ্য যদিও খুব বেশি না, কতিপয় হাতে গোনা, কিন্তু ওনারা ওনাদের আত্মীয় স্বজন ভাই বোনেরা, এই সমস্ত গ্রুপের লোকেরা লক্ষ লক্ষ কোটি টাকা তারা ইতিমধ্যে আত্মসাৎ করে বিদেশে পাচার করছে। এর ভাগ বাটোয়ারা প্রশাসন, পুলিশ বাহিনী এবং অন্যান্য কর্মকর্তারা পাচ্ছে, তলা পর্যন্ত কিছুটা চুইয়ে চুইয়ে যায়। এই যে ভাগ বাটোয়ারার লেনদেন, এই যে ট্যান্ডেল বাহিনী, এই বাহিনী দিয়ে ওনারা ক্ষমতা টিকে রাখছে। এইভাবে যদি চলে, ইতিমধ্যে উনি তার তথাকথিত উন্নয়নের জন্য এই গত 15 বছরে 16.5 লক্ষ কোটি টাকা, 16.5 লক্ষ কোটি ডলার, সরি, 16.5 লক্ষ কোটি টাকা তিনি ঋণ করেছেন। এই যে 16.5 লক্ষ কোটি টাকা ঋণ, তার পরিষদের চাপ এই বছর, আগামী বছর, তার পরের বছর বাড়তে থাকবে। ইতিমধ্যে আমাদের রিজার্ভের কি অবস্থা আপনারা জানেন। কাজে এনারা যেভাবে লুটপাট চালাচ্ছেন এবং যেভাবে এই যে কতিপয়ের লোকের পকেট ভরে দেশে ক্ষমতা চিরস্থায়ী রাখতে চাইছেন, তাতে বাংলাদেশ ক্রমে ক্রমে দেউলিয়াত্বের দিকে অগ্রসর হচ্ছে।
চরম একটা অর্থনৈতিক সংকটের দিকে অগ্রসর হচ্ছে, আর এর সমস্ত বোঝা দায় কে নেবে? আমাদের ঘরে চাপবে, জনগণের ঘরে চাপবে। বাংলাদেশের মানুষ বাজারে গিয়ে মরিচের দাম 1200 টাকা, আদার দাম 300 টাকা, চালের দাম 90 টাকা, এইভাবে তাদের সমস্ত কিছু তাদেরকে আজকে বহন করতে হবে। কাজেই এই লুটেরাদের সমস্ত লুটপাটের দায় জনগণের ঘরে চাপিয়ে রেখে আর প্রশাসন দিয়ে দমন পীড়ন গুম খুন আর মিথ্যা মামলা সবকিছু দিয়ে তারা দেশ চালাবেন, এইটা আমরা হতে দিতে পারি না। এরা দেশকে বিভক্ত করছে, জনগণের মধ্যে বিভক্ত করছে, এবং দেশের সার্বভৌমত্বকে আজকে সারা দুনিয়ায় এমন একটা পরিস্থিতিতে ছেড়ে দিচ্ছে যে আমরা ভয়ঙ্কর বিপদের দিকে অগ্রসর হচ্ছি, অস্তিত্বের সংকটে পড়ছি। কাজেই এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। এই সরকার জনগণের ন্যূনতম যে মর্যাদা সেইটা কেড়ে নিয়েছে। কিভাবে 29 তারিখ আপনারা শুনেছেন ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু তাকে পুলিশ টেনে হিঁচড়ে গাড়িতে তোলে, কিভাবে ডক্টর আবু ইউসুফ সেলিম ভাষানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক তাকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলে, কিভাবে নাগরিক ঐক্যের নেতা রাজ্জাক সজীবকে তারা গ্রেফতার করে, এবং তারা কেবল খারাপ ব্যবহার করে তা না, ওই যে ফোন চেক, ব্যক্তিগত একজনের পছন্দ অপছন্দ সবকিছুর মধ্যে হস্তক্ষেপ, রাস্তায় রাস্তায় ফোন চেক, পাকিস্তানি বাহিনীর মতো আগে তারা কাপড় চেক করত, এখন ফোন চেক করে। আর পুলিশের অবস্থাটা দেখেন, দুইজন মানুষ দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে গেল, তারা এখন মামলাটা দিল কি, মামলা দিল পাশে নাকি কয়েক বস্তা ককটেলের বস্তা পাওয়া গেছে, টিনের কৌটার ককটেল পাওয়া গেছে। তার মানে আজকে থানায় থানায় টিনের কৌটার ককটেল হয়তো রেডি থাকে তার নামে মামলা দেওয়ার জন্য। ঠিক যেমন ওই দিন 29 তারিখে যখন বিরোধী দল বিভিন্ন জায়গায় নেমেছে গুন্ডা লীগ আক্রমণ করেছে, ভাবেছে এই ঘোলা পানিতে 2-3টা বাস যদি পুরায় দেয় তাহলে পুরো বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়া যায়, তারা নিজেদের লোকদের দিয়ে, এখন সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানে, নিজেদের লোকদের দিয়ে ছাত্রলীগ এবং অন্যান্য লীগের লোকরা ওই বাসগুলোতে আগুন দিয়েছে। তারপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলল, হয় খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন বিএনপি নাকি আবার মানুষ পুরানো শুরু করেছে, বাসে আগুন দেওয়া শুরু করেছে। বাসে আগুন কে দিয়েছে? বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে। অতএব শেখ হাসিনা আপনি আর এই বাসে আগুনের কথা বলে বাংলাদেশের মানুষকে ভুলাতে পারবেন না। বাসে আগুন দেওয়া, গান পাউডার দিয়ে মানুষ মারা, এতে তো আপনাদের আন্দোলনে আমরা দেখেছি। অতএব এই যে বার্নিংটের নাটক, এইটা বাংলাদেশে এই সরকারকে আর করতে দেওয়া যাবে না। আমরা বাসে আগুন দেওয়ার জন্য কোনো আমাদের প্রয়োজন নাই, জনগণ সঙ্গে নামবে, গণ প্রতিরোধ সৃষ্টি হবে, এবং আপনারা যখন বাসে আগুন দেবেন তাদেরকে ধরে ধরে গণ প্রতিরোধের মুখোমুখি করা হবে। বন্ধুগণ, এই কারণে আমরা বলি আমাদেরকে এখন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে রুখতে হবে। এরা ক্ষমতায় থাকার জন্য ক্ষমতা মতবত্ত হয়ে উন্মাদ হয়ে গেছে, যা ইচ্ছা তাই করতে পারে, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে। কাজেই এদেরকে ক্ষমতায় রাখতে দিলে পাগলা কুত্তা ক্ষমতায় থাকে আপনাকে কিন্তু কাটবেই, এবং এটা দেখে দেখে খালি বিরোধী দল কাটবে না, সমস্ত মানুষকে কাটবে। কাজে এই সমস্ত জনগণকে আজকে এই সরকার উৎখাতে আন্দোলনে এগিয়ে আসতে হবে। যারা নীরবে থাকবেন তারা তো নীরবে থাকবেন, কিছু মানুষ চিরকালই নীরবে থাকে, সুবিধাবাদীরা চিরকালই থাকে, সময় বিষয়ে পক্ষ নেয়। আগুন হতে হবে বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষকে, এগিয়ে আসতে হবে,
এই দেশ আমাদের আপনারা সম্পদ তৈরি করেন কালেই যারা লুটে পুটে বিদেশে পাচার করছে আর এই ক্ষমতা টিকিয়ে রেখে এই বিদেশে পাচারকে আরো প্রলম্বিত করতে চাইছে তাদেরকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না এবং সেই লড়াই আমাদেরকে গড়ে তুলতে হবে সামনে দিন আসছে ওরা যদি নির্বাচন ঘোষণা করতে চায় বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থান করে ওদের সমস্ত তৎপরতা পরিচাল করে দেবে সেই লড়াইয়ের প্রস্তুতি আহ্বান জানিয়ে এবং আবারও ডক্টর আবু ইউসুফ সেলিমের নিঃশর্ত মুক্তি সহ 29 তারিখ বিরোধী দলের যত নেতা কর্মী গ্রেফতার হয়েছে সকলের মুক্তি দাবি করে আজকে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ।